আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, আমি নার্গিস আশরাফ। চলে এসেছি আরও একটি অসম্ভব সুন্দর ভিডিও নিয়ে। হোপফুলি ভিডিওটি তোমাদের খুব ভালো লাগবে, আর ভালো লাগলে একটা লাইক দিও, আর যারা নতুন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো। আজকে তোমাদের সঙ্গে আমার লাইফের অন্যরকম একটা এক্সপিরিয়েন্স শেয়ার করব। এখন হচ্ছে সকাল 5:24, আমি ঘুম থেকে উঠেছি ভোর 5টায়। অ্যান্ড ঘুম থেকে উঠেই আমি একদম ফ্রেশ হয়ে আমার কফি নিয়ে বসে পড়েছি, বিকজ এরপর আমাকে রেডি হতে হবে। সো এখানে আমি আমার জন্য শাড়ি বের করে নিয়েছি। আচ্ছা, এখন বলি তোমাদের সঙ্গে যে আমি কিসের জন্য রেডি হচ্ছি। আজকে আমার একটা ফটো শ্যুট আছে উইথ ফটো আর্টিশান, সো ওইটার জন্য রেডি হচ্ছিলাম। সো ওদের ওইখান থেকে বলে দেওয়া হয়েছিল হোয়াইট শাড়ি পরতে হবে। সো আমি জুয়েলারি ম্যাচ করছিলাম, দুইটা ইয়ারিংসের মধ্যে কনফিউশন ছিল, তারপর আমি এটা সিলেক্ট করেছি। অ্যান্ড এরপর আমি আমার মেকআপগুলো বের করে রেডি হয়ে নিয়েছি। ঠিক ভোর 6টায় আমরা বাসা থেকে রওনা দিই। সো বুঝতেই পারছো আমাকে কত তাড়াতাড়ি রেডি হতে হয়েছে। সো এই যে আমাদের সামনে ফটোগ্রাফার বসে আছে, আর যেহেতু খুব ফাস্ট রেডি হতে হয়েছে, তাই আমি রেডি হওয়ার পর আর ভিডিও করতে পারিনি। অ্যান্ড আমার সাথে সানাফ আর সিয়াম ছিল। সো এই তো আমরা কাছাকাছি চলে এসেছি। আমার মনে নেই স্কুল লাইফের পরে এত সুন্দর সকাল আমি কবে এনজয় করেছি। সো থ্যাঙ্কস টু ফটো আর্টিশান, ওদের জন্য আমি এত আর্লি ঘুম থেকে উঠে এরকম একটা পরিবেশে গিয়েছি। জাস্ট লুক অ্যাট দ্য রোড, রাস্তাটা এত সুন্দর ছিল, আর তখন মাত্র 6:30 বাজে, বাচ্চারা স্কুলে যাচ্ছিল, অসম্ভব সুন্দর লাগছিল। অ্যান্ড এই যে আমরা চলে এসেছি সাপলা বিল। যেহেতু সাপলা বিলের ভিতরে রিসর্টটা করা হয়েছে, তাই কিছুটা পথ এরকম একটা বাসের ব্রিজ দিয়ে যেতে হয়। সো একদম রাস্তা থেকেই কিন্তু এই বিলটা দেখা যায়, হাজার হাজার ফুল এই বিলে ফুটে আছে। অ্যান্ড দেখতে যে কি সুন্দর লাগে, আর মানে এটা যদি তোমরা না দেখো তাহলে বললে বোঝানো যাবে না, ক্যামেরাতে কোনোভাবে এই সৌন্দর্য ধরা যাবে না। ব্রিজ পাড়ি দিয়ে আমরা অলরেডি কিন্তু ভিতরে ঢুকে গিয়েছি। ভিতরে ঢোকার সাথে সাথে তোমরা এরকম একটা মাঠ দেখতে পারবে। পুরো জায়গাটা একদমই নিট অ্যান্ড ক্লিন। অ্যান্ড ফটো সেশনের জন্য কিন্তু শুধুমাত্র বিলটা না, তোমরা চাইলে এখানেও ফটো সেশন করতে পারবে, ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডস নিয়ে আড্ডা দেওয়া যাবে, ইভেন বাচ্চারাও এনজয় করতে পারবে। সো এই হচ্ছে বিল, এই দেখো বক, কত বছর পরে বক দেখেছি মনে নেই। সো আমরা গিয়েছিলাম একদম ঠিক তখন সকাল 7টা, একটা মানুষও ছিল না, ওরা জাস্ট রিসোর্টের গেটটা ওপেন করেছে, আর তখনই আমরা চলে গিয়েছি। সো এই যে আমাদের জন্য নৌকা বের করা হচ্ছে, এখানে নৌকাগুলো রাখা থাকে। হ্যাঁ, আমরা অলরেডি নৌকায় উঠে গিয়েছি। সো এই তো নৌকা থেকে তোমাদের সাথে কিছুটা সাপ্লাই শেয়ার করছি। আর আমি বসে বসে জাস্ট মুগ্ধ হচ্ছিলাম। প্রথম আমাকে জাস্ট কিছুটা টাইম লেগেছে ওই জায়গাটা দেখার জন্য, এত সুন্দর আমি চোখ ফিরাতে পারছিলাম না। মানে এটা না গেলে কখনোই বলে বোঝানো সম্ভব না যে যাওয়ার পর ওই জায়গাটা দেখতে কতটা সুন্দর লাগে। অ্যান্ড তারপর আমাদের ফটো সেশন শুরু হয়ে গিয়েছে। এই যে দেখো ফটোগ্রাফি কাজ যে কত কষ্টের, ওইটা আমি বুঝতে পেরেছি ওই দিন। অ্যাকচুয়ালি ফটোগ্রাফি না, মানে পিকচার তোলাটা অনেক কষ্টের, বিকজ এর আগে আমি যতবার পিকচার তুলেছি অলওয়েজ আমি কি চেয়েছি ওইটা আমার মাথায় ছিল, বাট এবার আমাকে চিন্তা করতে হয়েছে যে ওরা কী চাচ্ছে, কী টাইপের পিকচার চাচ্ছে। সো দুইটা কাজই অনেক ডিফিকাল্ট আমি বলবো। সো আমার ফটো সেশন তোলা শেষ, আমি ফটোগ্রাফির ওই মোমেন্টগুলো খুব বেশি একটা কাজের জন্য ভিডিও করে রাখতে পারিনি, অল্প অল্প কিছুটা ক্লিপ রেখেছি জাস্ট তোমাদের সঙ্গে শেয়ার করার জন্য। সো পিকচার তোলা শেষে আমি সানাফকে কিছুটা টাইম দিয়েছি, যেহেতু একটা আউটডোর প্লেস ছিল। সো আমি ইচ্ছা করে সানাফকে নিয়ে গিয়েছিলাম যাতে ও একটু এনজয় করতে পারে, ও খুবই এনজয় করেছে। আমি গ্ল্যাড যে আমি ওকে নিয়ে গিয়েছিলাম, বিকজ আমি অনেক কনফিউজ ছিলাম যে ওকে নিবো কি নিবো না এত সকালে, বাট ও খুব এনজয় করেছে। সেই যে তারপর আমরা একটু বসে রেস্ট নিচ্ছিলাম। এখানে বসে রিল্যাক্স করার মতো অনেক জায়গা আছে, বিভিন্ন জায়গায় সুন্দর সুন্দর করে দোলনা করা, বেঞ্চ করা। আমি তোমাদের সাথে একটু প্লেসটা শেয়ার করছি, এই যে দেখো এখানেও বসা যাবে, এখানেও বসা যাবে। তারপর ভিতরে একটা দোকান আছে, ওই দোকানে চা, তারপর তোমার কোক, পানি, বিস্কিট, কেক, এই টাইপের সব জিনিস আছে। এটা ছাড়াও এখানে একটা রেস্টুরেন্ট আছে, কিন্তু আমরা অনেক আর্লি মর্নিং চলে গিয়েছিলাম, সো তখন রেস্টুরেন্টের সকালে নাস্তা ছিল না, যার কারণে আমরা ওইখান থেকে সকালে নাস্তা করতে পারিনি। অ্যান্ড তারপর রেস্ট নেওয়ার পর আমরা আর কিছুটা ফটো সেশন করে নেই, ওইটা তো ছিল বিলের, আর এটা হচ্ছে বাকি রিসোর্টে আমরা কিছু পিকচার নিয়েছি। সো এই যে এখানে আমার পিকচার নেওয়া হচ্ছে। এখন হচ্ছে আমরা একটু পিকচারগুলো চেক করছিলাম যে পিকচারগুলো কেমন এসেছে। মাশাল্লাহ পিকচারগুলো অনেক সুন্দর এসেছে। অ্যান্ড একদম ভিডিও শেষে কিন্তু আমি পিকচার তোমাদেরকে দেখাবো, সো পিকচার দেখার জন্য কিন্তু ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে হবে। তারপর আমরা বের হয়ে গিয়েছি নাস্তা করার জন্য, তখন আমরা অলরেডি অনেক ক্ষুধার্ত, আমরা বসুন্ধরায় চলে এসেছি, বসুন্ধরা ম্যাপ পাইতে আমরা নাস্তা করে নিয়েছি। সো এখন হচ্ছে টাইম তোমাদের সঙ্গে শেয়ার করার পিকচারগুলো।
সো এই পিকচারগুলো যদি তোমাদের ভালো লাগে আর তোমরাও যদি এই টাইপের পিকচার তুলতে চাও, তোমরা কিন্তু ফটো আর্টিস্টের সঙ্গে কন্ট্রাক্ট করতে পারো। আমি ওদের এবং সাপলা পদ্ম রিসোর্টের ফেসবুক পেজের লিঙ্কটা ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব। আর অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে যে আজকের এই ভিডিওটি তোমাদের কাছে কেমন লেগেছে।